দর্শক, আইসিটি টিপস 24 ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন। তা আমরা বিভিন্ন কাজে এই জিমেইলটা আমরা ব্যবহার করে থাকি। জিমেইলটা আমরা কয়েকদিন পর পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখি, যাতে করে আমাদের এই জিমেইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি জিমেইলের অ্যাকাউন্টটি পরিবর্তন করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করতাম বা আমাদের যাদের কম্পিউটার ব্যবহার করে থাকি, তারা এই কাজটা খুব সহজে আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো যারা আমরা মোবাইল ইউজার আছি, তারা কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে জিমেইলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারি। তো দর্শক, মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তো শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে আপনার যে গুগল ক্রোম আছে, এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন সাইন ইন ইন জিমেইল। লিখলে প্রথম যে লিঙ্ক পাবেন, এই লিঙ্কটিকে একবার টাচ করবেন। টাচ করলে আপনার যে মোবাইলে যে জিমেইল অ্যাকাউন্ট, সেখানে আপনাকে নিয়ে যাবে। অ্যাকাউন্ট থাকলে আপনি উপরে টাচ করে চেঞ্জ করে নেবেন। এরপর আপনি এখান থেকে চলে যাবেন পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ পার্সোনাল ইনফো। এখানে এখান থেকে আপনি পাসওয়ার্ডের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে একবার টাচ করবেন। পাসওয়ার্ডের ঘরটিতে টাচ করলেই একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে পুরাতন যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি লিখতে হবে, অর্থাৎ কন্টিনিউ করেন যে পাসওয়ার্ডটি দিয়ে, সেই পাসওয়ার্ডটি আপনাকে লিখতে হবে এখানে। এই পাসওয়ার্ডটিতে আমি কন্টিনিউতে ক্লিক করলাম এবং একাধিক জিমেইল থাকলে সেই পাসওয়ার্ডটি মুছে আপনার যে এই ইমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিবেন, অর্থাৎ যে ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই ইমেলের পাসওয়ার্ডটি দিবেন, পুরাতন পাসওয়ার্ডটি। তো আমি আমার এই অ্যাকাউন্টের পুরাতন পাসওয়ার্ডটি টাইপ করলাম। অ্যাকাউন্টের পুরাতন পাসওয়ার্ড টাইপ করার পর এখানে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশন একবার টাচ করবেন। টাচ করলে এরপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন যে পাসওয়ার্ডটি আপনি দিতে যাচ্ছেন, ঠিক সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন। পাসওয়ার্ডটি যাতে স্ট্রং হয় সেজন্য ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট এবং কিছু সাইন, এই সাইন ব্যবহার করে আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন। এতে করে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে। পাসওয়ার্ড তৈরি করার এবং জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার উপর আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি সেটা দেখে আসতে পারেন। এরপর আপনি যে কাজটি করবেন, যদি সেভ করতে চান তাহলে সেভ অপশনে টাচ করবেন। টাচ করলে আপনার যে জিমেইলের যে পাসওয়ার্ড, পরিবর্তিত পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেই নোটিফিকেশনটা দেখতে পারেন। যেমন আমার এখানে নোটিফিকেশন চলে আসছে, আমি একটু নোটিফিকেশনটা ওপেন করে দেখি। নোটিফিকেশনটা ছিল যে ইউর জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে, আপনাকে এটা তারা এনশিওর করলো। এবং আরেকটি জিমেইলের নিজস্ব থেকে একটি আপনার সার্ভার থেকে একটি আপনাকে জিম মেইল করবে, সেই মেইলও ঠিক একই রকম থাকবে যে সিকিউরিটি অ্যালার্ট ফর লিঙ্কের গুগল অ্যাকাউন্ট, যে আপনার ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড ফর ইউর লিঙ্কেড অ্যাকাউন্ট, এই কথাটিও আপনার এখানে। দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার কোনো সমস্যা হলে। আর যদি বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে অত্যন্ত খুশি হব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।